हेलो फ्रेंड्स, एनोनियस किचन के सकल बंधु के जाना स्वागत। आज हमें बनाब मजादार टेस्टी साया हानी चिली। प्लिज वीडियो पुरु देखें, भलो लगले प्लिज एक कमेंट करबें। সবিনগুলো গরম জলের মধ্যে হালকা সিদ্ধ করে নেব। সবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি তেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো আদার পেস্ট, ভালো করে মাখিয়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিতে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে আমার 3 চামচের মতন কর্নফ্লাওয়ার লেগেছে। আপনাদের যদি পরিমাণে বেশি সয়াবিন হয় তাহলে একটু বেশি লাগবে। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো হালকা ভেজে নেব। ভাজার সময় গ্যাসটা আস্তে রাখবেন, জোর দেবেন না। হালকা হালকা লাল হয়ে গেলি এগুলো তুলে নিতে হবে। দেখুন আমার প্রায় হয়েই গেছে ভাজা। এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি সব সয়াবিনগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। আর আমি দিয়ে দিচ্ছি রসুনের কুচি। কাঁচা লঙ্কার কুচনো দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচনো। আর এতে আমি অ্যাড করব ক্যাপসিকাম, হালকা নেড়ে নেব। এর জন্য আমি এবার একটা সস তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কেচাপ, 1 টিস্পুন দেবো সোয়া সস, 1 টিস্পুন ভিনিগার দিয়ে মিক্স করে নিচ্ছি। তাইলে এবার অ্যাড করব। একটু অল্প ফুটে গেলি, মিক্স হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ, নুন, আপনারা না পারলে অল্প চিনিও দিতে পারেন টেস্ট অনুযায়ী। ভালো করে মিক্স করে নেব। এবার আমার মিক্স হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভাজা সয়াবিনগুলো। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হানি। হানিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন।
দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে সায়া হানি চিলি। রেসিপিটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। উপর থেকে আমি রোস্টেড তেল ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্য। এবার আমি কিছু স্প্রিং অনিয়নও দিয়ে দেবো। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইবার করুন, নিত্য নতুন রেসিপির জন্য পাশে বেল আইকনটা চাপিয়ে দেবেন। থ্যাংক ইউ।